কুর্মী সমাজের নয়া ফরমান, কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকলে বহিষ্কার করা হবে সমাজ থেকে, এমনকি সামনের পঞ্চায়েত ভোটে দাঁড়ালে সামাজিক বয়কটের মুখেও পড়তে হবে। এই সিদ্ধান্তের সঙ্গেই মরদ ঢোঁয়া নামে নতুন কর্মসূচির ঘোষণা, খেমাশুলিতে ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটির বৈঠকে। কুর্মীদের তফসিলি উপজাতি তালিকাভুক্ত করার দাবিতে কয়েক বছর ধরেই দফায় দফায় আন্দোলন চলছে। কিছুদিন আগেই জাতীয় সড়ক ও রেল অবরোধে স্তব্ধ হয়ে গিয়েছিল জঙ্গলমহলের বিস্তীর্ণ অঞ্চল। এবার নয়া ফরমান কুর্মী সমাজের, ঘাগর ঘেরা কেন্দ্রীয় কমিটির সভায় সিদ্ধান্ত, কুর্মী সমাজে থাকতে গেলে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকা যাবে না, এমনকি পঞ্চায়েত নির্বাচনেও লড়তে পারবেন না কুর্মী সমাজের কেউ। যারা রাজনৈতিক দলের কোনো পদে আছেন তাদের ইস্তফা দিতে হবে, কোনো রাজনৈতিক দলের মিটিং মিছিলে যাওয়া যাবে না, এই নির্দেশ না মানলে সামাজিক বয়কট করা হবে, প্রয়োজনে কুর্মী সমাজ থেকে বহিষ্কার করা হবে। আগামী পঞ্চায়েত নির্বাচনে এই জনপ্রতিনিধিদের কাউকেই বা যদি পার্টির ঝান্ডাও ধরে বা সমাজ মাধ্যমেও সে যদি মানে কুর্মীদের ভুলিয়ে রাখার চেষ্টা করে, সেই জিনিসটাকে তাদেরকে সতর্কতা করা হচ্ছে। এই জিনিসটা যদি তারা আগামী দিন আগেই চলতে যায় প্রকাশ্যে তাদের বিরোধিতা প্রথম কথা করা হবে, সেই দলেরও বিরোধিতা করা হবে এবং সরকারকে তো বিরোধিতা করছি আমরা। একই সঙ্গে কুর্মী সমাজের হয়ে কাজ করার জন্য নতুন কর্মসূচি শুরু হলো। মরদ ঢুঁড়া অর্থাৎ উপযুক্ত পুরুষ খুঁজে বের করা যারা কুর্মী সমাজের জন্য কাজ করবেন, আর এতেই দ্বিধায় ডান বাম সব রাজনৈতিক দল। কার কি বক্তব্য কার কি ভিউ এই নিয়ে আমি কোনো মন্তব্য রাখতে যাব না, কিন্তু মানুষের অন্ন বস্ত্র বাসস্থান স্বাস্থ্য শিক্ষা শান্তি স্বাধীনতা জীবন জীবিকা রুজি রোজগার কর্মসংস্থান দেশের প্রত্যেকটা সমাজ জাতি রাষ্ট্র মানুষের উন্নতির জন্য রাজনীতি করা দরকার। যে ধরনের কর্মসূচিটা গ্রহণ করেছে এর সঠিক সমস্ত ব্যাখ্যা না বুঝে না জেনে সম্পর্কে কোনো মন্তব্য, যেহেতু আমরা একটা রাজনৈতিক দলে বিলং করি, আমাদের পক্ষে এর উপরে কোনো প্রতিক্রিয়া বা কোনো মতামত দেওয়া সঠিক হবে না। কুর্মী সমাজ অত্যন্ত সুশৃঙ্খল এবং তারা যাতে কোনো বিদেশি মদতপুষ্ট কোনো সংগঠনের প্রভাবে তাদের আন্দোলন বিপথে চালিত না হয় সেজন্য আমি তাদের যারা নেতৃত্ব তাদের আবেদন করব। পঞ্চায়েত ভোটের আগে কুর্মীদের নয়া ফরমানে চিন্তিত শাসক বিরোধী সব পক্ষই। পশ্চিম মেদিনীপুর থেকে চম্পক দত্তের রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।